BNNews24.com দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধারাবাহিক নির্বাচনে হালচাল প্রচার করছে। এতে ১৯৯১ সালের ২৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত পঞ্চম জাতীয় সংসদ থেকে ২০১৮ সালে ৩০শে ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ সংসদ নির্বাচনের উপর ভিত্তি করে রাজনৈতিক দলগুলোর আসনভিত্তিক সাংগঠনিক হালচাল তুলে ধরার চেষ্টা করে যাচ্ছে BNNews24.com। আজ থাকছে কুড়িগ্রাম ৩ আসনের হালচাল। কুড়িগ্রাম ৩ সংসদীয় আসনটি উলিপুর উপজেলা নিয়ে গঠিত। এটি জাতীয় সংসদের ২৭ নম্বর আসন। ১৯৯১ সালের ২৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত পঞ্চম সংসদ নির্বাচনে কুড়িগ্রাম ৩ আসনে ভোটার ছিলেন ১৯৯১১০৪ জন। ভোট প্রদান করেন ৮৬৫৪৪ জন। নির্বাচনে আওয়ামী লীগের আমজাদ হোসেন তালুকদার বিজয়ী হন। নৌকা প্রতীকে তিনি পান ২০৫৪৭ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন স্বতন্ত্র প্রার্থী এ কে এম মাইদুল ইসলাম। তিনি পান ১৯৬৯৯ ভোট। ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। বিএনপির শাসনামলে অনুষ্ঠিত এই নির্বাচনে বিএনপি, ফ্রিডম পার্টি এবং কিছু নামসর্বস্ব রাজনৈতিক দল, অখ্যাত ব্যক্তি প্রতিদ্বন্দ্বিতা করেন। তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আওয়ামী লীগ সহ সব বিরোধী দল এই নির্বাচন বর্জন করে ক্ষান্ত হয়নি, প্রতিরোধও করে। ফলে কুড়িগ্রাম ৩ সংসদীয় আসনে নির্বাচন পণ্ড হয়ে পড়ে। ভোটারবিহীন এই নির্বাচনে বিএনপি প্রার্থী আনোয়ারুল কবির চৌধুরীকে বিজয়ী ঘোষণা করা হয়। ১৯৯৬ সালের ১২ জুন সপ্তম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন ১৮০৭৬৬ জন। ভোট প্রদান করেন ১১২১৯৪ জন। নির্বাচনে জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ বিজয়ী হন। লাঙ্গুল প্রতীকে তিনি পান ৬৭২৬২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের আমজাদ হোসেন তালুকদার। নৌকা প্রতীকে তিনি পান ২০৪০৮ ভোট। ২০০১ সালের ২৭ ফেব্রুয়ারি অষ্টম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন ২৩৬৫০১ জন। ভোট প্রদান করেন ১৬৮৬০০ জন। নির্বাচনে জাতীয় পার্টির মতিউর রহমান চৌধুরী বিজয়ী হন। লাঙ্গল প্রতীকে তিনি পান ৬৮৫৭৯ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির এ কে এম মাইদুল ইসলাম। ধানের শীষ প্রতীকে তিনি পান ৬৩৫৮২ ভোট। ২০০৮ সালের ২৯ ডিসেম্বর নবম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন ২৯৬৫৭ জন। ভোট প্রদান করেন ২৫২১৭৬ জন। নির্বাচনে বিএনপি থেকে জাতীয় পার্টিতে যোগদান করা এ কে এম মাইদুল ইসলাম বিজয়ী হন। লাঙ্গুল প্রতীকে তিনি পান ১৬২৫৯৫ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন স্বতন্ত্র প্রার্থী তাজবিরুল ইসলাম। হরিণ প্রতীকে তিনি পান ২০৬১৪ ভোট। ২০১৪ সালের ৫ই জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট এই নির্বাচনে অংশগ্রহণ থেকে বিরত থাকে। ফলে কুড়িগ্রাম ৩ আসনে জাতীয় পার্টির এ কে এম মাইদুল ইসলাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হন। ২০১৮ সালের ৩০শে ডিসেম্বর একাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন ৩৩০১৩ জন। ভোট প্রদান করেন ২২৬২৭২ জন। নির্বাচনের প্রার্থী ছিলেন ৮ জন। নৌকা প্রতীকে আওয়ামী লীগের এম এ মতিন, ধানের শীষ প্রতীকে বিএনপির তাজবিরুল ইসলাম, লাঙ্গুল প্রতীকে জাতীয় পার্টির আক্কাস আলী সরকার, কাস্তে প্রতীকে সিপিবির দেলোয়ার হোসেন, মই প্রতীকে বাসুদের সাইদ আক্তার, হাতপাখা প্রতীকে ইসলামী আন্দোলন বাংলাদেশের গোলাম মোস্তফা মিয়া, গামছা প্রতীকে কৃষক শ্রমিক জনতা লীগের হাবিবুর রহমান, বাইসাইকেল প্রতীকে মঞ্জুরুল হক জাতীয় পার্টি মঞ্জুয়ের মঞ্জুরুল হক প্রতিদ্বন্দ্বিতা করেন। আওয়ামী লীগের এম এ মতিন বিজয়ী হন। নৌকা প্রতীকে তিনি পান ১৩২৩৯০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি তাজবিরুল ইসলাম। ধানের শীষ প্রতীকে তিনি পান ৭০৪২৪ ভোট। কারচুপির অভিযোগে বিএনপি নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে। পর্যবেক্ষণে দেখা যায় কুড়িগ্রাম ৩ আসনে আওয়ামী লীগ একাদশ সংসদে এবং সপ্তম, অষ্টম, নবম ও দশম সংসদ নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থীরা বিজয়ী হন। দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনএ নিউজ ২৪-এর গবেষণা টিম দৈবচয়ন পদ্ধতিতে সারা দেশে জরিপ চালায়। জরিপে অংশগ্রহণকারী বেশিরভাগ ভোটার ১৯৯১ সালের পঞ্চম, ১৯৯৬ সালের সপ্তম, ২০০১ সালের অষ্টম
ও 2008 সালের নবম জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক হয়েছে বলে অভিমত ব্যক্ত করেন। তারই ভিত্তিতে বিএনএ নিউজ 24 কুড়িগ্রাম 3 আসনের 4টি নির্বাচনের প্রদত্ত ভোটকে মানদণ্ড ধরে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির সাংগঠনিক শক্তি বিশ্লেষণের মাধ্যমে একটি কল্পানুমান প্রদানের চেষ্টা করেছে। অনুসন্ধানে দেখা যায়, 1991 সালের পঞ্চম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন 43.47% ভোটার, প্রদত্ত ভোটের মধ্যে আওয়ামী লীগ 23.74%, বিএনপি 2.89%, জাতীয় পার্টি 18.26%, জামায়াত ইসলামী 2.39%, স্বতন্ত্র ও অন্যান্য দল 52.72% ভোট পায়। 1996 সালে সপ্তম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন 62.7% ভোটার, প্রদত্ত ভোটের মধ্যে আওয়ামী লীগ 18.19%, বিএনপি 16.63%, জাতীয় পার্টি 5.95%, জামায়াত ইসলামী 3.10%, স্বতন্ত্র ও অন্যান্য দল 2.13% ভোট পায়। 2001 সালের অষ্টম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন 73.6% ভোটার, প্রদত্ত ভোটের মধ্যে আওয়ামী লীগ 20.31%, চারদলীয় জোট 47.83%, জাতীয় পার্টি 40.81%, স্বতন্ত্র ও অন্যান্য দল 1.05% ভোট পায়। 2008 সালের নবম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন 83.94% ভোটার, প্রদত্ত ভোটের মধ্যে 14দলীয় মহাজোট 42.49%, চারদলীয় জোট 4.62%, স্বতন্ত্র অন্যান্য দল 52.89% ভোট পায়। একাদশ সংসদীয় কুড়িগ্রাম 3 আসনে আওয়ামী লীগের ম-৩ প্রতিনিধিত্ব করছেন। সাংগঠনিক দিক থেকে আওয়ামী লীগ, বিএনপি ও জামায়াত ইসলামের সাংগঠনিক অবস্থা মজবুত নয়। জাতীয় পার্টির সাংগঠনিক অবস্থা খুব মজবুত হলেও এইচ এম এরশাদের মৃত্যুর পর দলটির সাংগঠনিক তৎপরতায় এক ধরনের স্থবিরতা বিরাজ করছে, যার সুযোগ নিতে চায় আওয়ামী লীগ। সেই সূত্রে বলা যায়, নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক হলে দ্বাদশ সংসদ নির্বাচনে জাতীয় সংসদের 27নম্বর আসন, কুড়িগ্রাম 3-এর ভোটের লড়াই জাতীয় পার্টি ও আওয়ামী লীগের মধ্যেই সীমাবদ্ধ থাকবে। প্রতিবেদনটি ভালো লাগলে শেয়ার করুন, অন্যদের জানার সুযোগ দিন। লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে বিএনএ নিউজ 24-এর সঙ্গেই থাকুন।